শত্রুকে গুঁড়িয়ে দিতে ফ্রান্সের অত্যাধুনিক মিসাইল কেনার পরিকল্পনায় ভারত। ফ্রান্সের থেকে 3000-এরও বেশি মিলান টুটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনতে চলেছে ভারতীয় সেনা। প্রায় 1000 কোটি টাকার চুক্তির ভিত্তিতে এই মিসাইল আসতে পারে বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা ANI-এর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের কথার ভিত্তিতেই জানা যায়, এই মিসাইল ক্রয়ের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রস্তাব আনা হতে পারে। জানা গিয়েছে ভারতীয় সেনার প্রায় 70,000 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ATGM প্রয়োজন এবং বিভিন্ন ধরনের 850 লঞ্চার প্রয়োজন, এবং সেই সঙ্গে থার্ড জেনারেশন ATGM কেনার পরিকল্পনায় রয়েছে ভারতীয় সেনা। সূত্রের খবর, ভারতীয় সেনার এই মিলান টুটি ATGM কেনাকে স্ট্যাপ গ্যাপ হিসেবে দেখা উচিত। থার্ড জেনারেশন ATGM বর্তমানে ট্রায়ালে রয়েছে। গত বছরই কেন্দ্রীয় সরকার ইসরায়েল থেকে স্পাইক ATGM কেনার সিদ্ধান্ত নেয় বলে জানা যায়। ইতিমধ্যেই DRDO ম্যানপোর্টেবল ATGM এর পরীক্ষায় সফল হয়েছে বলে জানা গিয়েছে।